do not know, because if central government doesn't give the vaccine, from where we will go? It is not that we are manufacturing, and it is not that we are allowed to collect the vaccine also for procurement. It is central government. Central government is procure the vaccine, and it is their duty to supply the vaccine to all, including the private hospitals also. Even the equipments also, even requirements, all they centralized. So how the private hospital can deliver the goods if they don't get it? আরে বাবা, আমাদের এখানে সাতটা জায়গায় যেখানে হচ্ছে সেখানে কিছু নেই। আমি তো কালকে দেখছিলাম 000 সব সব জায়গাতে। আমাদের আমাদের বেঙ্গলে যদি টোটাল বেঙ্গলে 800 হয়, তাহলে আপনাকে তো মনে রাখতে হবে যে কত কলকাতায় ম্যাক্সিমাম 80 হয়, 75 থেকে 80, 60 থেকে 80 সারা কলকাতা মিলে। আর কলকাতার বাইরের লোকও কত আসে। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো, থার্ড ওয়েভ আসার আগে কেউ কিন্তু মানে ভ্যাকসিন মানে কমে গেছে বলে এটা নয় যে আমি মাস্ক ইউজ করবো না। আরও বেশি করে মাস্কটা ইউজ করতে হবে যাতে আর না হয়। দুই হচ্ছে ভ্যাকসিন, যাদের সময় মতো ভ্যাকসিন আমরা পাবো আমরা ঠিক দিয়ে দেবো, আমরা একটু নষ্টও করবো না আর আমরা টাইমও নষ্ট করবো না। আমরা ভ্যাকসিনটা সেন্ট্রালাইজ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, দিলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ওনারা যতটা নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেটে দিতে মানসিকভাবে প্রস্তুত, ততটা ভ্যাকসিন দিচ্ছে না। কী হবে ওই ছবি দিয়ে? মানুষ যদি আগেই ডেড বডি হয়ে যায়, তাহলে ভ্যাকসিনের ওই ছবিটা সার্টিফিকেটের ছবিটা কি কোথায় রাখবে? বাড়িতে টাঙিয়ে রাখবে? আমি আমারা কোভিড এসা নেই হ্যাঁ, সিচুয়েশন পরিস্থিতি একদম ঠিকঠাক হ্যাঁ। ইসিকে লিয়ে হাম পার্লামেন্ট চলনে কা টাইম এক দফে হাম যাতে হ্যাঁ কি সবকো সাথ মুলাকাত হতা হ্যায়, আচ্ছা লাগতা হ্যায়, পুরানা দোস্ত ভি হ্যায় নয়া দোস্ত ভি হ্যায়। তো ইসিকে লিয়ে হাম এক দফে যায়েঙ্গে, কব যায়েঙ্গে হাম অভি সোচ নেই সোচা, লেকিন হাম জানে সে হাম সারে থোড়া থোড়া লিডার লোগো কো ভি মিট করেঙ্গে। হাম চাতে হ্যায় আগার বক্ত মিলে তো প্রধানমন্ত্রী কা সাথ প্রেসিডেন্ট কা সাথ ভি হাম মুলাকাত করেঙ্গে, কি আমারা চুনাও কা বাদে জানা হ্যায় ইসিকে লিয়ে। দেন আই ক্যান মিট দ্য আদার্স অলসো, জিসকো জিসকো অ্যাপয়েন্টমেন্ট মিলেগা হাম দেখ লেঙ্গে। ভ্যাকসিন আমাদের প্রয়োজন 14 কোটি। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটার জন্য 30,000 কোটি টাকা বাজেট রেখে বলেছিল, দীর্ঘদিন অপেক্ষা করার পর যে ভ্যাকসিনটা আমরা দেবো, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আসবে। পিএম কেয়ার টেয়ার অনেক টাকা তুলেছে, কিন্তু ভ্যাকসিন আমরা ঠিকমতো পাচ্ছি না। প্রয়োজন আমার 14 কোটি, অথচ আজ পর্যন্ত আমরা পেয়েছি মাত্র 2.12 কোটি, এবং তাছাড়াও আমরা নিজেরাও কিনেছি 18,60,000 কোটি টাকা দিয়ে, এবং বাদবাকি প্রাইভেট কিনেছে। পাওয়ার কথা 14 কোটি, পেয়েছি আমি 2.12 কোটি। তাহলে 14 কোটি লোককে দিতে আমি ডেলি, কিন্তু আমার ক্যাপাসিটি আছে, আমি 10 লাখ লোককে দিতে পারি। কারণ মনে রাখবেন, সেকেন্ড ডোজে আমরাই কিন্তু বেস্ট ইন কান্ট্রি, এবং আমরাই কিন্তু টিকাতে সবচেয়ে ভালো পারফরমেন্স আমাদের।